দর্শক বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে আজ পুরো লাল মাটিয়া ঘুরবো দেখবো লালমাটি আর গুরুত্বপূর্ণ জায়গাগুলো সময়ের সাথে সাথে লাল মাটিয়াও যে অনেকটা বদলে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনে আর সামনের যে গলিটি দেখতে পাচ্ছেন এই গলি দিয়েই চলে যেতে হবে লাল মাটিয়াতে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে আজ পুরো লাল মাটিয়া ঘুরবো দেখব লাল গুরুত্বপূর্ণ জায়গাগুলো সময়ের সাথে সাথে লাল মাটিয়াও যে অনেকটা বদলে গেছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা লালমাটিয়া মহিলা কলেজের লোকেশন জানতে চান কিভাবে আসতে হবে জানতে চান তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে লালমাটি আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আসাদ গেট এবং এরপর হাতের বাম দিক দিয়ে চলে গেলে পেয়ে যাবেন লালমাটি এরিয়াটি আসাদ গেট থেকে রিক্সা করে এই সড়ক দিয়ে দশ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন লাল আমরা এই মুহূর্তে ব্যাক পেকার্সের সামনে রয়েছি লালমাটিয়ার ব্যাক পেকার্সের সামনে আর তার উল্টো পাশে একটি মাঠ রয়েছে খেলার মাঠ এই এলাকাটিকে অনেকে জাকির হোসেন রোড নামেও চেনি ডানদিকের সড়কটি জাকির হোসেন রোড আমরা এই মুহূর্তে জাকির হোসেন রোডে রয়েছি তো দর্শক বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি লালমাটিয়া মহিলা কলেজের দিকে লালমাটিয়া মহিলা কলেজ এবং লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কাছাকাছি অবস্থিত আমরা সেদিকেই যাচ্ছি আমরা ইতিমধ্যেই চলে এসেছি লালমাটিয়া মহিলা কলেজের সামনে এটি হচ্ছে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের মূল ফটক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ভবিষ্যতে এখানে পড়ার পরিকল্পনা করছেন তারাও কমেন্টস করে জানাতে পারেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজ থেকে একটু সামনে এগোতেই পেয়ে যাবেন লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ এখানে স্কুল এবং কলেজ দুটি সেকশনই রয়েছে এটি এই স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আর এই সামনের সড়কটি চলে গেছে ধানমন্ডির সাতাশের দিকে আমরা এখন সেদিকে যাচ্ছি না আমরা এখন জাকির হোসেন রোডের ই যে দিকটাতে রয়েছে সেই দিকটাতে ঘুরব এখানে বেশ কিছু দৃষ্টি নন্দন ভবন হয়েছে সেই ভবনগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি এর সড়কগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি এই জিনিসগুলো চোখে পড়ার মতো দেখুন সুচ্ছ সুন্দর ভবন কিন্তু গড়ে উঠেছে লাল মাটিয়াতে আগের পুরনো ভবনগুলো অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে নতুন করে বড় বড় সুউচ্চ ভবন তৈরি করা হয়েছে এটি আরেকটি সুউচ্চ ভবন বেশ সুন্দর দৃষ্টিনন্দন এই ভবনগুলো একটা পর একটা গড়ে উঠছে মসজিদের পাশে এই ভবনটির উচ্চতা চোদ্দ কিংবা পনেরো তলা হবে খুব চমৎকার একটি আবাসিক ভবন ঠিক মসজিদের উল্টো পাশে আমরা এই মসজিদটাতেও যাব মসজিদের ভেতর আপনাদেরকে নিয়ে যাব এই মসজিদটি মূলত লালমাটিয়া জামিয়া আরবিয়া যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসা সংলগ্ন মসজিদ আমরা মসজিদ থেকে মাদ্রাসার ভেতরের দিকে চলে এসেছি এটা হচ্ছে মাদ্রাসার ভেতরের ভিউ এই মাদ্রাসার মধ্যে একটি পুকুর রয়েছে এই সেই পুকুর মাদ্রাসা সংলগ্ন পুকুর ঢাকার মধ্যে এখন এরকম পুকুর সাধারণত দেখাই যায় না মাদ্রাসার ভেতরে অনেক স্টুডেন্ট রয়েছে দেখুন এই যে স্টুডেন্টও দেখতে পাচ্ছেন মাদ্রাসা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লালমাটিয়ার একদম শেষ প্রান্তে এখানে রয়েছে আলমালাই স্পেশালাইজড হসপিটাল এর ঠিক পাশেই রয়েছে অ্যাকাডেমিয়ার ভবন এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল এটি লালমাটিয়ার অন্যতম নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান আর এই সড়ক দিয়ে চলে যেতে পারবেন জিগাতলায় আমরা সেই জিগাতলার দিকেও যাচ্ছি না অ্যাকাডেমিয়ার ঠিক উল্টো পাশে রয়েছে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আর এটি হচ্ছে লালমাটিয়ার সিটি হসপিটাল লালমাটিয়ার এই সিটি হসপিটালে আসতে হলে আপনাকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই সড়ক দিয়ে দশ মিনিট মতো হেঁটে আসতে হবে দশ পনেরো মিনিটের পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এই সিটি হসপিটালটি প্রিয় দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ লাল মূল সড়কের আশেপাশে ছিলাম এখন আপনাদের কিনে লাল লালমাটিয়ার ভেতরের দিকে একটু যাব ভেতরের দিকে লাল বর্তমান অবস্থা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো সেদিকে ঘরবাড়ির কী অবস্থা রাস্তাঘাটের কী অবস্থা বা এখানে যারা একসময় বসবাস করেছেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন তাদের স্মৃতিতে অবশ্যই ফিরে আসবে লালমাটিয়ার সেই আগের দিনগুলো ঢাকার বিভিন্ন এলাকাতে খেলাধুলার জন্য মাঠ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে লালমাটিয়ায় এরকম একটি বিশাল বড় মাঠ রয়েছে যেখানে বিকেলবেলা অনেক ছেলে মেয়েদের খেলাধুলা করতে দেখলাম আর এই মাঠটির ঠিক উল্টো পাশে রয়েছে লালমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লালমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা লালমাটিয়ার এ এবং ডি ব্লকের দিকে যাব সে দিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো লালমাটিয়ার এ কিংবা বি ব্লগের দিক থেকেও ধানমন্ডি সাতাইশের দিকে যাওয়া যায় এই যে সামনের রোড দিয়ে হাতের ডান দিক দিয়ে অথবা বাম দিক দিয়ে দুই দিক দিয়েই ধানমন্ডি সাতাইশের দিকে যাওয়া যায় প্রিয় ঘুরতে ঘুরতে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ এই চ্যানেলেই পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আপডেটেড ভিডিওগুলো কিংবা বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট প্লেস ইভেন দেশের বাইরেও আমরা যখন ভ্রমণ করতে যাই সেই ভ্রমণ ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে ভুলবেন না আমরা এই মুহূর্তে সি ব্লকে একটি বাড়ির সামনে রয়েছি এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পেছনের দিকের সড়ক আমাদের হাতের ঠিক ডান পাশে রয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এটি ঢাকার অন্যতম একটি নাম করা ইংলিশ মিডিয়াম স্কুল যার ঠিক পেছনের দিকে আমরা রয়েছি এখান থেকে আমরা যাব লালমাটিয়ার একটা বড় পানির ট্যাঙ্কি রয়েছে সেই দিকটাতে সেই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছেন লালমাটিয়ার পথঘাট পদঘাট বলা চলে আমরা পথঘাট দিয়েই ঘুরছি লালমাটিয়ার পথে পথে ঘুরতে ঘুরতে একটা জিনিস উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে লালমাটিয়ার রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদিক দিয়ে যেমন নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে তেমনি এর রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সড়কগুলো প্রশস্ত হওয়ার কারণে যানজট খুব একটা চোখে পড়ছে না আর রিক্সার সংখ্যাও তুলনামূলকভাবে কম অর্থাৎ দিনে দিনে লালমাটিয়া কিন্তু বসবাসের জন্য বেশ আকর্ষণীয় একটি জায়গায় পরিণত হচ্ছে ফলে এই এলাকার ফ্ল্যাটগুলোর ভাড়া দিন দিন বেড়েই চলেছে এখানে বর্তমানে এক একটি ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পড়বে আর আপনি যদি এখানে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে কম করে হলেও এক কুড়ি টাকা লাগবে সো বুঝতেই পারছেন কতটুকু এক্সপেন্সিভ হয়ে গেছে লালমাটিয়াতে বসবাস করা বন্ধুরা আমরা চলে এসেছি লালমাটিয়া ওয়াসা অফিসের সামনে এখানেই রয়েছে এই বিশাল পানির ট্যাঙ্কটি যেটা আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন বিশাল পানির ট্যাঙ্ক একসময় অনেক দূর থেকে এই পানির ট্যাঙ্কটি দেখা যেত তবে এখন অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাওয়ার কারণে দূর থেকে দেখা যায় না লাল এই সড়কটির অবস্থা কিছুটা খারাপ সম্ভবত এখানে সংস্কার কাজ চলছে যার কারণে এই রাস্তাটার অবস্থা একটু খারাপ তবে ঠিক পাশের সড়কটি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ সংস্কার কাজ শেষ হয়ে গেলে কিন্তু এটিও ভালো হয়ে যাবে বোঝাই যাচ্ছে আর আমরা এদিক দিয়ে ডান দিকে চলে যাব ডান দিক দিয়ে চলে গেলে পেয়ে যাব ব্লক এ এই রোড দিয়েই সরাসরি আসাদ গেটের দিকে চলে যাওয়া যায় এই রোডটি আসাদ গেট এবং লালমাটিকে সংযুক্ত করেছে মূলত লালমাটিয়ার ব্লক এ এখান থেকেই শুরু এদিকটাতে অনেক বড় বড় ভবন রয়েছে প্রত্যেকটা ভবন সুউচ্চ ভবন আর এদিকটায় একটি বড় খেলার মাঠ রয়েছে আর খেলার মাঠে এ ধরনের চেয়ার কিন্তু দর্শকদের জন্য দেয় না এই চেয়ারগুলো মূলত ফুচকা এবং চটপটি ব্যবসায়ীরা বসিয়ে রেখেছে খেলার মাঠে খেলার চেয়ে ব্যবসাটাই যেন বেশি হচ্ছে এছাড়াও এই মাঠে সপ্তাহে একদিন একটা হাট বসে সপ্তাহের কোন দিন হাটটি বসে আমার ঠিক জানা নেই আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই হাটের দিন মূলত গাড়ি বেচা কেনা হয় ইউজড কার যেগুলো রয়েছে সেগুলো বেচা কেনা হয় যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তারা কিন্তু এই মেলায় এসে গাড়ি পছন্দ করে কিনে নিয়ে যেতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের সামনে সামনের বাউন্ডারি ঘেরা হলুদ রঙের যে ভবনটি এটি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ এই কলেজের মূল ফটো এটি এ ঠিক পাশে রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসার্স বাংলো আমরা ভিতরে যাচ্ছি না এই বাউন্ডারি ঘেরা পুরোটাই হচ্ছে অফিসার্স বাংলো এখান থেকে আমরা এদিকটা দেখতে দেখতে চলে যাব আবারও লালমাটিয়া মহিলা কলেজের দিকে আমাদের হাতের ডান পাশে একটি অফিসার্স অ্যাপার্টমেন্ট রয়েছে এটি হচ্ছে সপ্তনী গভর্নমেন্ট অফিসার্স অ্যাপার্টমেন্ট এটি ব্লক সীতে অবস্থিত আমাদের সামনে খুব চমৎকার একটি মসজিদ রয়েছে মসজিদের মিনারটি দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশেই আরও কয়েকটি ভবন রয়েছে সুউচ্চ ভবন নির্মিত হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা নিশ্চয়ই এতক্ষণ উপলব্ধি করতে পেরেছেন লালমাটিয়া কিন্তু এখন অনেকটাই বদলে গেছে অর্থাৎ থানমুন্ডি গুলশান বনানির পর লালমাটিও ঢাকার অন্যতম একটি বসবাস উপযোগী এলাকায় পরিণত হয়েছে লালমাটিয়াতে সরকারি এবং বেসরকারি বেশ কিছু স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এছাড়াও এখানে একটি মহিলা কলেজ রয়েছে এটা মোটামুটি সবারই জানা লালমাটিয়া মহিলা কলেজ তবে এখানে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই খেলাধুলার জন্য মাঠ রয়েছে রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সড়ক সব মিলিয়ে বলবো লালমাটিয়া চমৎকার একটি বসবাস উপযোগী আবাসিক এলাকা প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ